দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো চলে এসেছি কিন্তু চমৎকার কিছু আমরা সোফা কালেকশন দেখাবো। তো ফ্রেন্ডস, এই কালেকশনগুলো সেগুন কাঠের উপরে, তো আশা করি কিন্তু ফ্রেন্ডস আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তো আমি কোথায় চলে এসেছি অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সাইড ফার্নিচার, তো ঢাকা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের অপর পাশে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন সাইড ফার্নিচার। তো আশা করি ফ্রেন্ডস আপনাদের কালেকশনগুলো ভালো লাগবে এবং পছন্দ হবে। তো সাইড ফার্নিচারের পক্ষ থেকে ভাইয়া আছেন, তো আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ওকে, তো ভাই আমরা এই সোফা সেটের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, ওকে একটু জোরে বলেন। সোফাটা একটা কর্নার সোফা, এই সোফাটার মধ্যে একটু নতুনত্ব আনা হয়েছে, ট্রেডিশনাল লুকিং যেটাকে বলে। আচ্ছা, ওকে। যে আগের দিনে যে পালং খাট ছিল, যেটা আমাদের এরকম দেখা যায় যে পিলার থাকে। আচ্ছা, ওকে। এই ট্রেডিশনাল লুকিংটা এই সোফার মধ্যে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ওকে। চার সাইডে দেখেন একটা অস্ত্র, দুইটা, তিনটা, যেটা বলছিল এখানে খুবই সুন্দর নকশা করা আছে, এদিকেও কাজ করা আছে, এখানেও কিন্তু কাজ করা আছে, আশা করি আবার স্টোন ওয়ার্ক করা। তো ভাই যেটা বলছিল আগের আমাদের রাজা বাদশাহদের যে খাটগুলো ছিল, আমরা কিন্তু জাতীয় জাদুঘরে গেলে কিন্তু আমরা এই ধরনের ডিজাইনের যে খাটগুলো আছে সেগুলো না দলেই কিন্তু এগুলো করা আছে। তো খুবই সুন্দর, আবার উপরের অংশও কিন্তু খুবই সুন্দর নকশা করা আছে এবং অল চতুর্দিকে চতুর্দিকে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে। তো আমরা একটু উপরের নকশাটা দেখিয়ে দিচ্ছি, তো আশা করি কিন্তু কালেকশনগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তো এখানেও কিন্তু সাইডে বক্স দেওয়া আছে এখানে, তো এটা চাইলে কিন্তু আপনারা যে কোনো দিকে কিন্তু ইউজ করতে পারেন। এটা আলগা কিন্তু, এটা সিঙ্গেল সিটটাও আলগা, আলগা, তারপর এখানে কর্নারটাও কিন্তু আলগা আছে। তো আপনারা যে যেখানে ইউজ করতে পারেন, আপনাদের খুশি মতো কিন্তু ইউজ করতে পারেন। তো ভাইয়া, এই যে সাইডগুলো, এগুলো কি ভেঙে যাবে কিনা? না, এগুলো কোনো ভাঙার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, এগুলো ফিক্সড করে লাগানো, ফিক্সড করে লাগানো। ওকে, তো বাচ্চারা দেখা যায় অনেক সময় এখানে বাচ্চারা উঠলে কি ভেঙে যাবে নাকি? ভাঙবে না, এখানে আমি আপনি এখানে দাঁড়াইলেও কিছু হবে না, আমি আপনি দাঁড়াইলেও কিছু হবে না, সলিড কাঠ দিয়ে করা। ওকে, আর যদি ভাঙে? না, ভাঙবে না, ভাঙার ক্ষেত্রে ভাঙলে জরিমানা দিবেন? তো জরিমানা তো আমি কি দিব, সার্ভিস ওয়ারেন্টি পাবো। আচ্ছা, ওকে, প্রবলেম হয়েছে আমার সার্ভিস করে দিব। আচ্ছা, ওকে, তো মিনিমাম একটা সার্টেন টাইম থাকে, তার মধ্যে যদি কোনো প্রবলেম হয় দেন আমরা এটা। ওকে, তো ফ্রেন্ডস বুঝতে পারছেন ভাইরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। তো বুঝতে পারছেন এখানে যদি আপনারা, আমি এমনি দুষ্টামি করে বললাম, অনেক সময় দেখা যায় আমাদের যেহেতু স্পেস আছে, আমাদের ছোট বাচ্চারা দেখা যায় উঠে উঠে লাফাতে পারে বা একজন বসতে পারে, তো সেক্ষেত্রে ভেঙে বা খুলে গেলে বা ফেটে গেলে তো ওনারা যে সার্ভিস দেওয়া আছে, তো সার্ভিস অনুযায়ী কিন্তু ওনারা আপনাদের সার্ভিস করে দিবে। আর প্লাস এখানে আমার কাছে যেটা ভালো লেগেছে, অনেকে কিন্তু এটা দেয় না, এখানে নিচের বিটটাও কিন্তু দেখতে পাচ্ছেন সেগুন কাঠের উপর এবং লেকার পলিশ করা আছে, খুবই খুবই লেকার পলিশ করা আছে এবং লেকার পলিশ করে যে নকশা কাজটা করা হয়েছে সেটা আপনার এসন আসে কালার মধ্যে বলে, যে বা আফসন কালার বলে, বা অনেক গোল্ডেন টাচ বলে অনেকে। আচ্ছা, ওকে, নকশার মধ্যে এই কালারটা দেওয়া আনা হয়েছে, তো খুবই চমকপ্রদ ডিজাইন। তো ভাইয়া, এই সেগুন কাঠের এই সোফা সেটটা প্রাইস কত দিচ্ছেন আপনারা? আমরা এই সেগুন কাঠের এই কোনা সোফাটার প্রাইস দিয়েছি আপনারা 85,000 টাকা। তো ওকে, তো আশা করি ফ্রেন্ডস এতক্ষণে আপনারা ছবি তুলে ফেলেছেন, তো যারা কিনতে চান বা এরকম বাজেট থাকে তো তারা কিন্তু ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবে। তো ভাইয়া, পাশাপাশি আমরা একটা সেন্টার দেখতে পাচ্ছি এখানে, ফোর সিটার, তো এই সেন্টারের দামটা কেমন পড়ে? এই সেন্টার টেবিল এটা সেগুন দিয়ে করা, এটা প্রাইসটা রাখা হবে 15,000। ওকে, তো ফ্রেন্ডস যেহেতু কাছাকাছি ফ্যাব্রিক্স দিয়ে বানানো, সেহেতু কিন্তু আপনারা সেট মিলিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা সেগুনের উপরে কিন্তু আপনাদেরকে আরেকটা সোফা সেট দেখাবো। তো এটা কিন্তু লেদার টাচ ফ্যাব্রিক্স এবং ফ্যাব্রিক্সের উপর দিয়ে কিন্তু করা, তো আমি কিন্তু এটা ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি কিন্তু এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তো রাজকীয় ডিজাইন এবং রাজকীয় লুক, খুবই সুন্দর ডিজাইন। তো ভাইয়া, এই সোফা সেটটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। এই সোফাটা সেম ওই ফাইভ সিটার যে সোফাটা দেখিয়েছি সেম ওটার মধ্যে, এটা সিক্স সিটের মধ্যে করা যায়, ছয় সিট। আচ্ছা, ওকে, দিয়ে করা, এটাও সেম মেটেরিয়াল দিয়ে করা, এটার যে বাইরে বাইরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি সেগুন দিয়ে করা, কাঠগুলো সব সেগুন দিয়ে করা। এই সেগুন কাঠগুলো আপনার যে ডিজাইনগুলি করা হয়েছে, ডিজাইনের পরে যে কালারগুলো করা হয়েছে সেই কালারগুলো লেকার পলিশ করে, লেকার পলিশ করা আছে এবং নকশাগুলো করা হয়েছে, নকশাগুলো আপনার অ্যাথনাস কালার বা আপনার গোল্ডেন কালার বা আফসোর কালার, সেই কালারটি নিয়ে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর ডিজাইন, খুবই সুন্দর কালেকশন, আশা করি কিন্তু ফ্রেন্ডস আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। আর ফ্রেন্ডস, আমরা চাই আপনারা যারা ফার্নিচার কিনবেন জেনে বুঝে শুনে কিন্তু কিনবেন, আজেবাজে প্রোডাক্ট কিনে কিন্তু ঠকবেন না। আর ফ্রেন্ডস, ভালো একটা প্রোডাক্ট কিনতে হলে কিন্তু ভালো জায়গাতে কিন্তু আসতে হবে আপনাদের।
তো আমি একটু ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি কারণে যেন আপনারা কোনো রকমের হেজিটেশনের মধ্যে না ভোগেন, যেন আমি কিনতে যাব আসলে কোথায় আসলাম। তো আমি কিন্তু ভালো মন্দ গুণাগুণ কিন্তু এই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই পুরো যে সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি হচ্ছে পুরোটাই কিন্তু সেগুনের উপরে। তো আশা করি ফ্রেন্ডস আপনাদের কিন্তু ভালো লাগবে। আর এই যে হাতলগুলো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মোটা একটা কাঠের উপরে, প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি মোটা কাঠের উপরে কিন্তু করা, খুবই সুন্দর ডিজাইন, খুবই সুন্দর কালেকশন। কাঠগুলো সিজনিং করা আছে। আচ্ছা সিজনিং করা আছে, গুণ ধরার আর কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে। আচ্ছা গুণ ধরার কোনো চান্স নাই, গুণ ধরার কোনো চান্স নাই। ওকে, খুবই সুন্দর কালেকশন, আশা করি ফ্রেন্ডস এই কালেকশনটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। তো ভাই এই ডিজাইনটা আপনারা প্রাইস কত দিচ্ছেন? ১১৫০০০ টাকা। তো এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। তো যাই হোক, যাদের পরি ঘরে একটু জায়গা বেশি আছে তো তারা কিন্তু ফ্রেন্ডস আপনারা এই সোফা সেটটা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারেন, আশা করি কিন্তু এই ডিজাইনটা ভালো লাগবে। আর এটা হচ্ছে 6 সিটার প্লাস কিন্তু এখানে একটা বক্স আছে প্লাস একটা কর্নারও আছে। তো ফ্রেন্ডস বিদায় নিব, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাইড ফার্নিচারে। তো ভাইয়াকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সাইড ফার্নিচারের পক্ষ থেকে আপনারা আসবেন, উপলক্ষে আপনাদেরকে স্বাগত, আসবেন। আর আপনারা আসলে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে রমজান উপলক্ষে। ওকে, তো ভাইয়া বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।